অষ্টম জাতীয় জাম্বুরিকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে এই স্কিল বেসড ডকুমেন্টারি সিডি। এই উদ্যোগ প্রোগ্রাম বিভাগের প্রথম প্রচেষ্টা। জাম্বুরিকে সামনে রেখে পাইনিয়ারিং ও অন্যান্য স্কাউটিং স্কিল উন্নত করার জন্য প্রোগ্রাম বিভাগ পরবর্তীতে আরও বেশ কিছু এ ধরনের ডকুমেন্টারি তৈরির আশা রাখে। প্রথম উদ্যোগ হিসাবে এই ডকুমেন্টারিতে সন্নিবেশিত করা হয়েছে স্কাউট প্রোগ্রামের মূল কয়েকটি বিষয়কে, যা একজন স্কাউটকে স্কাউটিং দক্ষতার প্রাথমিক ধারণাগুলো অর্জনে সহায়তা করবে। অ্যাডভান্স স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কাউটরা এই বিষয়গুলোর উপর নির্ভর করে চর্চা করতে পারবে। যে যে বিষয়গুলো এই সিডিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এক নজরে সেগুলো হলো তাঁবুর কাজ বা ক্যাম্প কেয়ার, পায়োনিয়ারিং প্রজেক্ট তৈরি, প্রাথমিক প্রতিবিধান বা ফার্স্ট এইড, অনুমান বা এস্টিমেশন, হাইকিং, কোড অ্যান্ড সাইফার, শরীরচর্চামূলক কার্যক্রম। প্রথমেই আমরা দেখে নিই তাঁবু খাটানো। একটি তাঁবু খাটাতে প্রয়োজন হয় তাঁবুর সুনির্দিষ্ট তিনটি খুঁটি বা পোল, দুইটি বার, প্রয়োজনীয় সংখ্যক পেগ এবং হাতুড়ি। বাঁধা অবস্থায় একটি নতুন তাঁবুর বাঁধন খুলে প্রথমে এর প্রথম অংশটি ভিডিও চিত্রের মতো বিছিয়ে, তারপর দ্বিতীয় অংশটি প্রথম অংশটির উপর একইভাবে বিছিয়ে এর প্রধান তিনটি খুঁটি ও বারগুলো নির্দিষ্ট ছিদ্র দেখে তাতে সংযোগ করে নিতে হবে। এ সময় একটি বিশেষ কথা মনে রাখতে হবে, জোরপূর্বক কখনো কোনো কিছু করার প্রয়োজন নেই। নিয়ম অনুযায়ী সবগুলো অংশ খুব সহজেই একে অপরের সাথে আটকে যাবে। আটকানো শেষ হলে এবার চার কোণে এবং তাঁবুর ভেতরে গিয়ে অবস্থান নিয়ে তাঁবুকে খুঁটির উপর দাঁড় করাতে হবে। তাঁবুর প্রথম অংশের চারটি কোণার এবং দ্বিতীয় অংশের চারটি কোণার পেগ পর্যায়ক্রমে গেড়ে ফেলতে হবে। তাঁবুর পেগের সাথে তাঁবুটানা গেরো ব্যবহার করে তাঁবুর দড়ি বাঁধতে হবে। এভাবেই সকলের প্রচেষ্টায় দাঁড়িয়ে যাবে একটি তাঁবু। আসুন এবারে আমরা জেনে নেই তাঁবুর ফ্র্যাপ গুটানো। দিনের বেলা তাঁবুর ভেতর পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য তাঁবুর ফ্র্যাপগুলোকে ভিডিও চিত্রের মতো গুটিয়ে রাখতে হবে। এর সামনের ফ্র্যাপ প্রথমে গুটানোর পরে সাইড ফ্র্যাপগুলোকেও চিত্রের মতো গুছিয়ে রাখতে হবে, যাতে করে তাঁবুতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে। তাঁবুতে অবস্থানের জন্য মাটিতে প্রথমে খড় দিয়ে তারপর খড়ের উপরে গ্রাউন্ডশিট ভিডিও চিত্রের মতো বিছিয়ে নিতে হবে। প্রতিদিন একবার করে এই খড়গুলোকে যদি নেড়ে দেওয়া যায় তবে সেটা স্বাস্থ্যসম্মত হবে। বর্ষাকালে যাতে তাঁবুর ভেতর বৃষ্টির পানি ঢুকতে না পারে তার জন্য এর চারপাশে ভিডিও চিত্রের মতো ট্রেঞ্চ কাটতে হয়। রাতে তাঁবু বাসের জন্য করণীয়। রাতে তাঁবুতে অবস্থানের সময় ভিডিও চিত্রের মতো তাঁবুর গুটানো ফ্র্যাপগুলোকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। এরপরে তাঁবুর বাইরের গ্যাজেট থেকে একে একে বিছানাপত্র, লাগেজ ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র তাঁবুর ভিতর গুছিয়ে রাখতে হবে। কোনো কিছুই যেন বাইরে না থাকে সেদিকে খেয়াল করতে হবে। তাঁবুতে অবস্থানের সময় কোনো কিছুর মাটিতে না রাখার নিয়ম পালনের জন্য স্কাউটরা তাঁবুর সামনে ও পেছনে বাঁশ ও দড়ির সাহায্যে বিভিন্ন নটিং ও ল্যাশিং দিয়ে তৈরি করে বিভিন্ন গ্যাজেট। এখানে ফার্স্ট এইড বক্স রাখার দায়িত্ব বণ্টনের ব্যবহার্য কাপড় ও জুতার গ্যাজেট, বিছানাপত্র ও ব্যাগ রাখার গ্যাজেট, বাদ্যযন্ত্র রাখার গ্যাজেটের নমুনা দেখানো হয়েছে। রান্নার জন্য উন্নত চুলা এবং একটি ভেজা ও আর একটি শুকনো ডাস্টবিন ক্যাম্পের পরিবেশ সুস্থ রাখতে কাজে দেবে। এই সকল গ্যাজেট হতে হবে স্কাউটিং কায়দায় পাইনিয়ারিং ল্যাশিংয়ের মাধ্যমে। ভিডিও চিত্রে সবচেয়ে প্রচলিত কিছু গ্যাজেট তৈরি দেখানো হয়েছে। মনে রাখতে হবে তাঁবু কলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় জিনিসের গ্যাজেট তৈরি করা, আর এর মাধ্যমেই একটি চৌকোর স্কাউট দলের সফলতা নির্ভর করে। একই সাথে বিভিন্ন রকম গ্যাজেটের ছবি এখানে দেখতে পাচ্ছি।
পরিদর্শনকালীন করণীয়। তাবুবাসের স্কাউটদের প্রতিদিন পরিদর্শন পর্বে অংশগ্রহণ করতে হয়। ভিডিওচিত্রে আমরা পরিদর্শনের যাবতীয় পর্যায়গুলো দেখছি। ইউনিট লিডার পরিদর্শককে স্বাগত জানানোর পর এভাবে সিনিয়র প্যাট্রোল লিডার পরিদর্শকের কাছে তার দল পরিদর্শনের জন্য প্রস্তুতির রিপোর্ট করবে। এরপর এসপিএল স্কাউটদের পরিদর্শকের উদ্দেশ্যে টার্নআপ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য এক এক করে প্রস্তুত করাবেন। তারপর পুরো তাবু পরিদর্শকের সাথে থেকে প্রত্যেকটি বিষয়ে পরিদর্শকের কোনো মতামত থাকলে তা গ্রহণ করবে ও তাকে তাবুর সার্বিক অবস্থা সম্পর্কে বর্ণনা করবে। সবশেষে ভিডিওচিত্র অনুযায়ী পরিদর্শন শেষ হলে পরিদর্শককে সালাম দিয়ে বিদায় জানাবে। আমরা এখন দেখছি সঠিক পদ্ধতিতে টার্নআপের কতগুলো নিয়ম। দলকে সোজা করা, ডানে ঘোরানো, উল্টা ঘোরানো, পায়ে পায়ে তাল রাখার যে বিভিন্ন রকমের কমান্ড রয়েছে সেগুলো কীভাবে পালন করতে হয় তা এই ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হলো। পরিদর্শন বা অন্য যে কোনো অনুষ্ঠানের শুরুতে টার্নআপ স্কাউটদের দলীয় শৃঙ্খলা বৃদ্ধিতে সাহায্য করবে। পাইনিয়ারিং অংশে আমরা প্রয়োজনীয় সংখ্যক নট এবং ল্যাশিংগুলি দেখব। প্রথমেই রয়েছে ডাক্তারি গের বা রিফ নট। ভিডিও চিত্রের মতো দড়ির দুটি প্রান্তকে নিয়ে একটির সাথে অপরটির সংযোগ ঘটানোই রিফ নট। এবারে রয়েছে বর্শি গেরো বা ক্লোভ হিচ। ভিডিও চিত্র অনুযায়ী এভাবে কোনো একটি পোলকে প্যাচ দিয়ে দড়ির প্রান্তকে বের করে ক্লোভ হিচ বা বর্শি গেরো দিতে হয়। এবারে রয়েছে পাল গেরো বা শিট বেন্ড। ভিডিও চিত্র অনুযায়ী এভাবে একটি লুপের মধ্য দিয়ে অন্য একটি দড়ির প্রান্ত প্রবেশ করিয়ে নিয়ম মতো বের করে আনলেই তৈরি হয়ে যাবে পাল গেরো বা শিট বেন্ড। গুড়িটানা গেরো বা টিম্বার হিচ। ভিডিও চিত্রে আমরা একটি বাঁশকে গাছের গুড়ি হিসাবে ব্যবহার করেছি এবং সে মোতাবেক দড়ির চলমান প্রান্তকে চিত্র অনুযায়ী বাঁশটিকে পেঁচিয়ে তৈরি করা হয়েছে গুড়িটানা গেরো। জীবন রক্ষাকারী গেরো বা বোলাইন, এভাবে হাতের উপরে রেখে জীবন রক্ষাকারী গেরো বা বোলাইন গেরোটি দেয়া যায়। তাবুটানা গেরো বা ওয়ান রাউন্ড টার্ন অ্যান্ড টু হাফ হিচেস। ভিডিও চিত্রে আমরা বাঁশকে পেগ হিসাবে ধরে নিয়েছি আর এভাবেই তাবুটানা গেরো দিতে হয়। স্কোয়ার ল্যাশিং, দুটি বাঁশকে জোড়া দেওয়ার জন্য স্কোয়ার ল্যাশিং ব্যবহার করা হয়। দুটি বাঁশের যে কোনো একটি বাঁশে ক্লোভিচ গেরো দিয়ে শুরু করতে হবে। এরপর ভিডিও চিত্রের মতো পর্যায়ক্রমিকভাবে বাঁশ দুটিকে পেঁচিয়ে পরে এই প্যাচের মাঝখানে ফ্র্যাপিং দিয়ে অপর আরেকটি বাঁশে ক্লোভিচ দিয়ে স্কোয়ার ল্যাশিং শেষ করতে হয়। ডায়াগোনাল ল্যাশিং, দুটি বাঁশ গুণচিহ্ন আকারে রেখে তার সংযোগ স্থলে জোড়া দেওয়ার জন্য ব্যবহৃত হয় ডায়াগোনাল ল্যাশিং। দুই বাঁশকে একত্রে নিয়ে প্রথমে গুড়িটানা গেরো বা টিম্বার হিচ দিয়ে এই ডায়াগোনাল ল্যাশিং শুরু হয়। প্রথমে উপরে এবং নিচে তিনটি বা প্রয়োজনীয় সংখ্যক প্যাচ দেওয়ার পরে ডানে বামে আবার প্রয়োজনীয় সংখ্যক প্যাচ দিতে হবে। পরে এই প্যাচগুলোকে শক্ত করে আটকিয়ে রাখার জন্য ফ্র্যাপিং দিতে হয়। ফ্র্যাপিং শেষে যে কোনো একটি বাঁশে ক্লোভিচ দিয়ে ডায়াগোনাল ল্যাশিং শেষ করতে হয়। ফিগার অফ এইট ল্যাশিং, তিনটি বাঁশকে জোড়া দেওয়ার জন্য এই ল্যাশিংকে ব্যবহার করা হয়। তিনটি বাঁশের দুই প্রান্তের যে কোনো একটি বাঁশে ক্লোভিচ দিয়ে এই ল্যাশিং শুরু করতে হয়। এরপরে
বাঁশ তিনটিকে দড়ির সাহায্যে পেঁচিয়ে একত্রে করে বাঁধতে হবে। প্যাচ দেওয়া শেষ হলে প্যাচগুলোকে শক্ত করে আটকানোর জন্য দুই ফাঁকেই ফ্র্যাপিং দিতে হবে। ফ্র্যাপিং দেওয়ার শেষে যে বাঁশে ক্লোভিচ দিয়ে ল্যাশিংটি শুরু করা হয়েছিল তার বিপরীত প্রান্তের বাঁশে ক্লোভিচ দিয়ে ল্যাশিংটি শেষ করতে হবে। শেয়ার ল্যাশিং, দুইটি বাঁশকে জোড়া দেওয়ার জন্য এই ল্যাশিং। দুইটি বাঁশের যে কোনো একটি বাঁশে ক্লোভিচ দিয়ে এই ল্যাশিং শুরু করতে হয়। এরপর নির্দিষ্ট সংখ্যক প্যাঁচানোর পরে প্যাঁচগুলোকে আটকে রাখার জন্য মাঝখানে ফ্র্যাপিং দিয়ে অপর বাঁশে ক্লোভিচ দিয়ে শেষ করতে হবে শেয়ার ল্যাশিং। পোল ল্যাশিং, দুইটি বাঁশকে জোড়া দিয়ে লম্বা করার জন্য এই ল্যাশিং ব্যবহার করা হয়। দুইটি বাঁশকে পাশাপাশি রেখে একসাথে ক্লোভিচ দিয়ে এই ল্যাশিং শুরু করতে হবে। কয়েকটি প্যাচ দেওয়ার পরে আবারও দুই বাঁশকে নিয়ে ক্লোভিচ দিয়ে ল্যাশিং শেষ করতে হবে। প্রজেক্ট তৈরি, প্রথমেই দেখব ট্রাসের লেগ তৈরি। ট্রাসের লেগ তৈরি করতে প্রয়োজন হয় 6টি বাঁশ এবং 9টি দড়ি। প্রজেক্টের একটি জায়গাতেই কেবল ডায়াগোনাল ল্যাশিং ব্যবহার হয়, বাকি 8টি ল্যাশিং হবে স্কোয়ার ল্যাশিং। ট্রাসের লেগের সেটিংয়ের সময় সকল বাঁশ পোলের উপরে থাকলেও একটি বাঁশ শুধুমাত্র পোলের নিচ দিয়ে যাবে। প্রতিযোগিতামূলক কার্যক্রমে ট্রাসের লেগ দেওয়ার সময় কাজ ভাগ করে নিলে ভালো হয়। দুইজন মিলে ট্রাসেলের মাঝখানের ডায়াগোনালটি দিতে হবে এবং বাকিরা মিলে ট্রাসেলের অন্যান্য স্কোয়ার ল্যাশিংগুলো দিতে থাকলে প্রতিযোগিতার সময়ের অপচয় ঘটবে না। স্কোয়ার এবং ডায়াগোনাল দেওয়া শেষ হলে ডায়াগোনালটি এনে ট্রাসেলের মাঝখানে সেটিং করতে হবে। সেটিংয়ের শেষে আবারও চারদিকে 4টি স্কোয়ার ল্যাশিং দিয়ে শেষ করতে হবে ট্রাসের লেগ। এই ট্রাসের লেগ দিয়ে আমরা ট্রাসেল ব্রিজ কিংবা উঁচু ট্রাসেল টাওয়ার ইত্যাদি তৈরি করতে পারি। আর এই ট্রাসেল দাঁড়া করানোর জন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি। ট্রাসেলের মাথায় দড়ি বেঁধে গোড়ায় পাড়া দিয়ে চারদিক দিয়ে টানা দিয়ে ট্রাসেলকে দাঁড় করানো যায়। লক্ষ্য রাখতে হবে ডায়াগোনালের 4টি অংশের একটি অংশই কেবল লেগের নিচ দিয়ে গিয়েছে, বাকি 3টি অংশ লেগের উপরে রয়েছে। ফ্ল্যাগ পোল, বিভিন্ন রকমের ফ্ল্যাগ পোল রয়েছে। আমরা এক্ষেত্রে একটি ট্রাইপড ফ্ল্যাগ পোল বানানোর পদ্ধতি দেখব। ট্রাইপড ফ্ল্যাগ পোল বানাতেও প্রয়োজন হয় 7টি বাঁশ। প্রথমেই 3টি বাঁশের সাহায্যে ফিগার অফ 8 দিয়ে তৈরি করে নিতে হবে ট্রাইপডটি। এখানেও প্রতিযোগিতার সময়কে বাঁচানোর জন্য তিন ভাগে ভাগ হয়ে কাজ করা যায়। একদল ফিগার অফ 8 দিয়ে ট্রাইপড তৈরি করবে, আরেক দল দুটি বাঁশকে জোড়া দিয়ে পোল তৈরি করার জন্য পোল ল্যাশিং দিয়ে বাঁশটিকে লম্বা করবে, এবং পতাকা উড়ানোর জন্য পোলের মাথায় কপিকল বাঁধবে। আরেক দল ট্রাইপডটিকে নির্দিষ্ট স্থানে রাখার জন্য স্কোয়ার ল্যাশিং দিবে। প্রত্যেক পর্বের কাজ শেষ হলে প্রত্যেক গ্রুপই তাদের অংশটিকে এনে ট্রাইপডের সাথে জোড়া দিবে। ট্রাইপড ফ্ল্যাগ পোলে ফিগার অফ 8 ল্যাশিং, স্কোয়ার ল্যাশিং এবং শেয়ার ল্যাশিং ব্যবহার করা হয়। পরিশেষে পতাকার দণ্ডে দড়ি লাগিয়ে চারিদিকে টানা দিতে হবে। তাবু এলাকায় ট্রাইপড ফ্ল্যাগ পোলকে টানা দিয়ে রাখলে বাতাসে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ফ্ল্যাগ পোলে পতাকা উড়িয়ে শেষ করতে হবে ট্রাইপড ফ্ল্যাগ পোল তৈরির কাজ। ট্রাইপড ফ্ল্যাগ পোল ছাড়াও আমরা এখানে আরও বেশ কিছু ফ্ল্যাগ পোলের চিত্র দেখতে পাচ্ছি। পোল মাঙ্কি ব্রিজ, ছোট খাল বা নালা পারাপারে সাধারণত এই পোল মাঙ্কি ব্রিজ স্কাউটরা ব্যবহার করে থাকে। প্রতিযোগিতার আগে প্যাট্রোল লিডার তার সদস্যদেরকে কাজ ভাগ করে দিবেন। কাজ ভাগ করে দেওয়ার পরে
ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এই কাজটি করলে দ্রুত করা সম্ভব হবে। পোল মাঙ্কি ব্রিজের জন্য শুরুতেই প্রয়োজন দুটি শেয়ার লেগ। শেয়ার লেগ তৈরির জন্য দুটি বাঁশকে মিলে শেয়ার লেসিং দিতে হবে। শেয়ার লেসিংয়ের শেষে নিচের বাঁশ দুটিকে স্থির রাখার জন্য একটি বাঁশের দুটি প্রান্তে স্কোয়ার লেসিং দিয়ে শেয়ার লেগ শেষ করতে হবে। দুইটি শেয়ার লেগ তৈরি হয়ে যাওয়ার পর এর মাঝে পারাপারের জন্য আড়াআড়িভাবে একটি বাঁশ শেয়ার লেগের উপরের প্রান্তের একটি বাঁশের সাথে বাঁধতে হবে। শেয়ার লেগের যে প্রান্ত দিয়ে স্কাউটরা পোল মাঙ্কি ব্রিজে উঠবে সে প্রান্তে পেগস গেড়ে বাঁশটিকে শক্ত করতে হবে এবং সাইডে রশি দিয়ে টানা দিয়ে তাঁবু টানা গেরো দিয়ে শেয়ার লেগটিকে শক্ত রাখতে হবে। অপর শেয়ার লেগটি নির্দিষ্ট কায়দায় নালার ওই পারে দিতে হবে। পরবর্তীতে ভারসাম্য ঠিক রেখে পারাপারের জন্য বাঁশটিকে এপারের শেয়ার লেগের সাথে বাঁধতে হবে। পারাপারের বাঁশটি ছাড়াও রেলিং হিসাবে ব্যবহৃত বাঁশটিকে স্কোয়ার লেসিং দিয়ে বাঁধতে হবে। এ প্রান্তের কাজ শেষ হয়ে গেলে ওই প্রান্তেও যথারীতি টানা দিয়ে বাঁশটিকে বাঁধতে হবে। প্রতিটি টানাতেই ব্যবহার করতে হবে তাঁবু টানা গেরো। এভাবেই তৈরি হয়ে যায় একটি পোল মাঙ্কি ব্রিজ। আমরা এখানে আরও বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি। পাইনিয়ারিংয়ের শেষ পর্যায়ে আমরা দেখব পাইনিয়ারিংয়ের পোল বা বাঁশগুলিকে কীভাবে প্যাক করতে হয়। এই পদ্ধতিতে প্যাক করলে আমাদের এই পাইনিয়ারিংয়ের বাঁশ বহন করা সহজ হবে। প্রথমে দুইটি রশি বিছিয়ে কয়েকটি বাঁশ তার উপরে রেখে ক্রাউন নট দিয়ে আমরা বেঁধে দিব। মোটামুটি বাঁধন শক্ত হয়ে গেলে এই বাঁধনটিকে আরও শক্ত করার জন্য আরও কিছু বাঁশ আমরা এর ভিতরে চিত্রের মতো করে এঁটে দিব। এতে করে চারপাশ থেকে চাপ প্রয়োগের ফলে বাঁশের বান্ডিলটি শক্ত হয়ে এঁটে যাবে। ক্যাম্পিংয়ের সময় যে কোনো জার্নিতে আমরা যদি এই পদ্ধতিতে বাঁশগুলিকে প্যাক করি তবে বাঁশ কখনোই ফুলে পড়ে যাবে না। প্রাথমিক প্রতিবিধান বা ফার্স্ট এইড। দুর্ঘটনা কবলিত মানুষকে দ্রুত সেবাদানের জন্য প্রাথমিক প্রতিবিধানকারী হিসাবে একজন স্কাউটের কী কী দ্রব্য সম্পর্কে পরিচিত হওয়া দরকার আমরা এখন সেগুলো দেখছি। এখানে রয়েছে ত্রিকোণী ব্যান্ডেজ, রোলার ব্যান্ডেজ এবং এই ত্রিকোণী ব্যান্ডেজ দিয়ে তৈরিকৃত বিভিন্ন ধরনের প্যাড, ন্যারো ব্যান্ডেজ, ব্রড ব্যান্ডেজ ইত্যাদি। একটি ফার্স্ট এইড বক্সে কী কী বিষয়গুলো রাখা দরকার সেগুলোও এখানে প্রদর্শন করা হয়েছে। আমরা এবারে প্রাথমিক প্রতিবিধানের বেশ কিছু উপকরণের সাথে পরিচিত হব। এটি একটি ত্রিকোণী ব্যান্ডেজ। ত্রিকোণী ব্যান্ডেজের এটি হচ্ছে শীর্ষ, দুপাশের দুটি বাহু এবং দুটি প্রান্ত এবং নিচেরটি হচ্ছে ভূমি। এটিকে ফুল সাইজ ব্রড ব্যান্ডেজও বলা হয়ে থাকে। এবারে আমরা দেখব একটি ত্রিকোণী ব্যান্ডেজকে কীভাবে ভাঁজ করে ব্রড ব্যান্ডেজ এবং ন্যারো ব্যান্ডেজ বানানো হয়। এক ভাঁজ দিলে সেই ব্যান্ডেজটি হবে এক ভাঁজ চওড়া ব্যান্ডেজ, দুই ভাঁজ দিলে সেটি হবে দুই ভাঁজ চওড়া ব্যান্ডেজ এবং তিন ভাঁজ দেওয়ার পরে সেটি হবে ন্যারো ব্যান্ডেজ। ত্রিকোণী ব্যান্ডেজ ছাড়াও আরও রয়েছে রোলার ব্যান্ডেজ। বিভিন্ন সাইজের রোলার ব্যান্ডেজ রয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানভেদে এই বিভিন্ন সাইজের রোলার ব্যান্ডেজগুলি ব্যবহার করা হয়। আমরা এখন দেখব প্যাড। এটি হচ্ছে ফ্ল্যাট প্যাড এবং এটি হচ্ছে রিং প্যাড। ক্ষতস্থানকে আরাম দেওয়ার জন্য সাধারণত প্যাড ব্যবহার করা হয়। আমরা দেখছি ফ্ল্যাট প্যাড কীভাবে বানানো হয়। ত্রিকোণী ব্যান্ডেজের শীর্ষটিকে ভূমির দিকে আনতে হবে, এরপর দুটি প্রান্ত শীর্ষের দিকে মিলিয়ে নিতে হবে। যে চারকোনা কাপড় খণ্ডটি তৈরি হলো সেটাকে প্রয়োজন অনুযায়ী ছোট অথবা বড় করে দুই পাশ থেকে ভাঁজ করে তৈরি করতে হবে ফ্ল্যাট প্যাড। আমরা এখন দেখব রিং প্যাড।
রিং প্যাড বানাতে হলে আমাদের শুরুতেই একটি ন্যারো ব্যান্ডেজ বানিয়ে নিতে হবে। ন্যারো ব্যান্ডেজকে আরেকটি ভাঁজ দিয়ে আরও চিকন করে এরপরে প্রয়োজন অনুযায়ী বড় রেখে এই এক প্রান্ত থেকে গুটিয়ে আনতে হবে। মোটামুটি মাঝ বরাবর আসার পরে গুটানো অংশটিকে অপর অংশ দিয়ে পেঁচিয়ে একটি রিং বানাতে হবে। ক্ষতস্থানে সাধারণত কোনো কিছু আটকে থাকলে রিং প্যাড ব্যবহার করা হয়। এভাবেই তৈরি করতে হয় একটি রিং প্যাড। প্রাথমিক প্রতিবিধানের আরও একটি উপকরণ হচ্ছে স্প্লিন্ট। স্প্লিন্ট মূলত কাঠ কিংবা বাঁশের চটা। অস্থিভঙ্গ হলে অস্থিকে সোজা রাখার জন্য এই স্প্লিন্ট ব্যবহার করা হয়। অস্থির দৈর্ঘ্য অনুপাতে বিভিন্ন সাইজের স্প্লিন্ট রয়েছে। এই বাঁশ দিয়ে আমরা স্ট্রেচার তৈরি করতে পারি। স্ট্রেচার তৈরি করে আমরা রোগীকে বহন করতে পারবো। আমরা এখন ত্রিকোণী ব্যান্ডেজের সাহায্যে বিভিন্ন স্থানের ব্যান্ডেজ দেখতে পাব। প্রথমেই আমরা দেখব স্কাল ব্যান্ডেজ বা খুলি ব্যান্ডেজ। খুলি ব্যান্ডেজের শুরুতেই একটি ফুল সাইজ ব্রড ব্যান্ডেজকে কমন ফোল্ড দিয়ে সেই ফোল্ডটিকে কপালের কাছে এনে দুই প্রান্তকে মাথার শেষের দিকে নিতে হবে। খেয়াল রাখতে হবে এতে করে যেন কান ঢাকা না পড়ে যায়। স্কাল ব্যান্ডেজের আঘাত অনুসারে আমরা রিং প্যাড অথবা ফ্ল্যাট প্যাড ব্যবহার করব। মাথার পিছনে প্যাচ দিয়ে এনে প্রান্ত দুটিকে আবার সামনে এনে রিফনট বা ডাক্তারি গেরো দিয়ে এই ব্যান্ডেজটি শেষ করতে হবে। পরবর্তীতে ব্যান্ডেজের শীর্ষটিকে টেনে উপরের দিকে সেফটি পিন দিয়ে লাগিয়ে দিতে হবে। সেফটি পিন পাওয়া না গেলে ওই বাঁধনে গুঁজে দিতে হবে। এটি হচ্ছে স্কাল ব্যান্ডেজ। এখন আমরা দেখব জ ব্যান্ডেজ বা থুতনি ব্যান্ডেজ। থুতনিতে আঘাতপ্রাপ্ত হলে প্রথমে একটি ফ্ল্যাট প্যাড বা রিং প্যাড স্থাপন করে ন্যারো ব্যান্ডেজ দিয়ে চিত্রের মতো করে মাথার উপরের দিকে টেনে নিয়ে কানের এক সাইডে একটি প্যাচ দিয়ে অপর কানের সাইডে রিফনট দিয়ে আমরা জ ব্যান্ডেজ শেষ করব। আমরা এবারে কিছু স্লিং দেখব। প্রথমেই রয়েছে ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণী স্লিং। ঊর্ধ্ববাহু ভঙ্গ হলে এই ট্রায়াঙ্গুলার স্লিং দেয়া যায়। ফুল সাইজ ব্রড ব্যান্ডেজের শীর্ষটিকে কনুইয়ের দিকে রেখে একটি প্রান্তকে সামনের দিকে এবং অপর প্রান্তকে হাতের পিছন দিক দিয়ে এনে আঘাতপ্রাপ্ত কাঁধের অপর দিকে রিফনট দিয়ে আমরা ট্রায়াঙ্গুলার স্লিং শেষ করব। আর্ম স্লিং, শীর্ষটিকে আঘাতপ্রাপ্ত হাতের নিচে দিতে হবে এবং একটি প্রান্তকে কাঁধের উপর ফেলে রাখতে হবে। হাতটিকে সমকোণে এনে অপর প্রান্তটিকে পিছন দিকে টেনে নিতে হবে। রিফনট দিয়ে আর্ম স্লিং শেষ করতে হবে। শীর্ষটিকে সামনে টেনে এনে সেফটি পিন দিয়ে আটকে দিতে হবে। কলার অ্যান্ড কাপ স্লিং, একটি ন্যারো ব্যান্ডেজ দিয়ে শুরুতেই হাতে একটি ক্লোভিচ দিয়ে আটকে দিতে হবে। এরপরে ব্যান্ডেজের দুটি প্রান্তকে কলারের খুব কাছাকাছি এনে বেঁধে দিতে হবে। এভাবেই তৈরি হবে কলার অ্যান্ড কাপ স্লিং। আমরা এবারে দেখব কলারবোন ফ্র্যাকচার ব্যান্ডেজ কীভাবে বাঁধতে হয়। যে পাশে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই বাহু সন্ধিস্থলে ফ্ল্যাট প্যাড স্থাপন করতে হবে। এরপরে ওই বাহুটিকে ন্যারো ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতে হবে। ন্যারো ব্যান্ডেজ দিয়ে বাঁধার পরে ট্রায়াঙ্গুলার স্লিং দিয়ে হাতটিকে ঝুলিয়ে দিতে হবে। এভাবেই তৈরি হবে কলারবোন ফ্র্যাকচার ব্যান্ডেজ। আমরা এবারে দেখব তালু ব্যান্ডেজ বা প ব্যান্ডেজ। হাতের তালু অথবা পায়ের পাতায় এই ব্যান্ডেজটি বাঁধা যায়। প্রথমেই আহত স্থানটিকে ত্রিকোণী ব্যান্ডেজের উপরে স্থাপন করতে হবে। এরপর শীর্ষটিকে উপরের দিকে টেনে নিতে হবে। এরপর দুটি প্রান্তকে শেষ না হওয়া পর্যন্ত পেঁচিয়ে রিফনট দিয়ে শেষ করতে হবে। শীর্ষটিকে এরপরে টেনে এনে সেফটি পিন দিয়ে লাগিয়ে দিতে হবে, অথবা সেফটি পিন না থাকলে ব্যান্ডেজের বাঁধনের ভিতর গুঁজে দিতে হবে। হাতের তালুর মতো পায়ের পাতাতেও একইভাবে এই ব্যান্ডেজটি দেয়া যায়। এবারে আমরা দেখব থাইবোন বা উরুর অস্থিভঙ্গের ব্যান্ডেজ। সাধারণত উরুর অস্থিভঙ্গ হলে এই ব্যান্ডেজটি ব্যবহার করা হয়। আঘাতপ্রাপ্ত রোগীকে শুইয়ে দুই পায়ের মাঝখানে ও বাহু থেকে পায়ের পাতা পর্যন্ত মোট দুইটি স্প্লিন্ট, সাতটি সরু ব্যান্ডেজ দিয়ে
বেঁধে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন বাধার সময় রোগী কোনো অবস্থাতেই আরও বেশি যন্ত্রণা ভোগ না করে। প্রথম সরু ব্যান্ডেজটি বাঁধতে হবে বুকের উপরে, পরেরটি তলপেটের কাছাকাছি, তারপরেরটি উরুর সন্ধিস্থলে, এরপরে আঘাতপ্রাপ্ত স্থানকে বাদ দিয়ে হাঁটুর ঠিক উপরে পরবর্তী ন্যারো ব্যান্ডেজটি বাঁধতে হবে এবং হাঁটুর ঠিক পরেই পরবর্তী ন্যারো ব্যান্ডেজটি বাঁধতে হবে। দুই পায়ের পাতার কাছাকাছি আরেকটি ন্যারো ব্যান্ডেজ দিয়ে পা দুটিকে বেঁধে দেওয়ার পরে দুইটি পাকে একত্রে করে ফিগার অফ এইট ব্যান্ডেজ দিয়ে এই ব্যান্ডেজ প্রক্রিয়াটি শেষ করতে হবে। এভাবেই তৈরি হবে থাইবোন ফ্র্যাকচার ব্যান্ডেজ। সংজ্ঞাহীন আহত রোগীকে স্ট্রেচারে করে নেওয়ার জন্য বিকল্প স্ট্রেচার তৈরি করা যায়। বিকল্প স্ট্রেচার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে বাঁশ এবং একটি কম্বল। প্রথমে কম্বলের মাঝ বরাবর দুটি বাঁশকে রেখে এর দুটি প্রান্তকে একটির উপর আরেকটি করে ভাঁজতে নিতে হবে। এরপর চিত্র অনুযায়ী রোগীকে স্ট্রেচারে তুলে চারজন চারদিকে ধরে একসাথে উঠে স্ট্রেচারে রোগীকে বহন করা যায়। এছাড়াও রোগীকে বহন করার আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে। ভিডিওচিত্র অনুযায়ী আহত পাটিকে এভাবে নিজের পায়ের উপরে রেখে যাওয়ার প্রক্রিয়াটি হচ্ছে হিউম্যান ক্র্যাচ মেথড। ফায়ারম্যান লিফট অ্যান্ড ক্যারি, সংজ্ঞাহীন বা মূর্ছা যাওয়া রোগীকে এভাবে নিজের কাঁধের উপরে তুলে নেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ফায়ারম্যান লিফট অ্যান্ড ক্যারি। হাতের আসন বা হ্যান্ড সিট, কয়েকটি হাতের আসন রয়েছে। প্রথমে আমরা দেখব ফোর হ্যান্ড সিট। দুজন স্কাউট এভাবে হাত ধরে আসন তৈরি করবে এবং রোগীকে সেখানে বসিয়ে ফোর হ্যান্ড সিটের মাধ্যমে বহন করা যায়। দুটি হাত দিয়েও টু হ্যান্ড সিট তৈরি করা যায়। দুজন স্কাউট একে অপরের হাতকে রিং করে ধরবে, এরপর রোগীকে দুই হাতের উপরে বসিয়ে দুই হাত দিয়ে ধরে বহন করবে। থ্রি হ্যান্ড সিট বা তিন হাতের আসন, দুজন স্কাউট হাতগুলোকে এভাবে করে তিন হাতের আসন তৈরি করবে, পরবর্তীতে রোগীকে সেখানে বসিয়ে তাকে ধরে বহন করে নিয়ে যাবে। পিকে ব্যাক, এটি হচ্ছে একজন স্কাউট আরেকজন রোগীকে বহন করার পদ্ধতি। এভাবে তাকে কাঁধে নিয়ে তার পা দুটোকে সামনে টেনে নিয়ে তাকে বহন করতে পারবে। দি ফোর অ্যান্ড এফট মেথড, এই পদ্ধতিতে দুজন স্কাউট একজন সংজ্ঞাহীন রোগীকে এইভাবে ধরে বহন করতে পারবে। আমরা এখন অনুমান করে কোনো বস্তুর দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের পদ্ধতি জানব। প্রথমেই আমরা দেখব দূরত্ব মাপার একটি পদ্ধতি, এটি হচ্ছে ইঞ্চি টু ফিট পদ্ধতি। যে বস্তুটির উচ্চতা আমরা মাপতে চাই সেই বস্তুটির গোড়া থেকে আমাদেরকে প্রথমে 11 লাঠি বরাবর যেতে হবে। 11 লাঠি যাওয়ার পর 12তম লাঠির জায়গায় একটি চিহ্ন দিতে হবে। সেই চিহ্নিত স্থানে চাদর কিংবা অন্য কিছু বিছিয়ে দিতে হবে যেন সেখানে শোয়া যায়। এরপর 11তম লাঠিতে সেই লাঠিটি লম্বভাবে ধরে রাখতে হবে এবং 12তম লাঠির জায়গা থেকে দেখতে হবে লাঠির কোন স্থানে এসে ওই বস্তুটির শীর্ষবিন্দু মিলে যায়। লাঠির যে স্থানে শীর্ষবিন্দুটি মিলে যাবে লাঠির গোড়া থেকে সেই স্থানের দূরত্বটি মাপলেই সেটি যত ইঞ্চিতে হবে ওই বস্তুটির উচ্চতা তত ফিট বলে ধরে নেওয়া হবে। এভাবেই ইঞ্চি টু ফিট পদ্ধতিতে বস্তুর উচ্চতা অনুমান করা যায়। এবারে আমরা দেখব দূরত্ব মাপার একটি পদ্ধতি, এটি হচ্ছে থাম্ব মেথড। যে বস্তুর দূরত্ব আমরা মাপতে চাই সেই বস্তুর দিকে দাঁড়িয়ে ডান হাতকে ভূমির সাথে সমান্তরাল করে বুড়ো আঙুলকে উঁচু করে ধরতে হবে।
এরপর ডান চোখ খোলা রেখে ওই বস্তুটিকে এক সরলরেখায় দেখতে হবে। পরবর্তীতে বাম চোখ দিয়ে আবার দেখার চেষ্টা করলে বস্তুটি একটি নির্দিষ্ট দূরত্বে সরে গেছে বলে মনে হবে। এই সরে যাওয়া দূরত্বকে অনুমান করতে হবে এবং তাকে 9 দিয়ে গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব পেয়ে যাব। দূরত্ব মাপার আরেকটি পদ্ধতি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। সাধারণত নদীর চওড়া এই পদ্ধতিতে মাপা হয়ে থাকে। প্রথমে নদীর যে প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তার অপর প্রান্তে কোনো একটি বস্তুকে স্থির করতে হবে। সেই স্থির বস্তুটি সমান্তরাল করে ডানে অথবা বামে 50 কদম দূরত্ব অতিক্রম করতে হবে। সেখানে একটি চিহ্ন রেখে একই সরলরেখায় আরও 25 কদম যেতে হবে। এবারে 25 কদমের স্থান থেকে লক্ষ্যবস্তুর উল্টা দিকে ততটুকু যেতে হবে যতক্ষণ পর্যন্ত না লক্ষ্যবস্তুটি এবং ওই 50 কদমের চিহ্নটি একই সরলরেখায় দেখা যায়। স্থান থেকে ওই দুইটি বিন্দু একই সরলরেখায় দেখা যাবে, সেই স্থান থেকে 25 কদমের দূরত্ব এবং ওই নদীর দূরত্ব তার দ্বিগুণ হবে। এভাবেই জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে দূরত্ব অনুমান করা যায়। আমাদের এবারে রয়েছে হাইকিং। হাইকিংয়ের জন্য আমাদের বেশ কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে। হাইকিংয়ে প্রথমেই যেটা করা দরকার সেটা হচ্ছে দায়িত্ব বণ্টন। উপদলের প্রত্যেক সদস্যকেই হাইকিংয়ে নির্দিষ্ট দায়িত্ব প্রদান করতে হবে। কাউকে কম্পাস রিডিং, কাউকে ফিল্ডবুক পাঠ, কাউকে স্কেচ তৈরি, কাউকে জিনিসপত্র বহন, কাউকে রিপোর্ট তৈরি ইত্যাদি দায়িত্বগুলো বণ্টন করতে হবে। প্রাথমিক প্রতিবিধান বক্স হাইকের একটি অন্যতম উপকরণ। হাইকিংয়ের অন্যতম উপাদান হচ্ছে কম্পাস। কম্পাসের রয়েছে 4টি দিক এবং এটিকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়ে থাকে। হাইকিংয়ে যাওয়ার জন্য সিলবুক দিয়ে দেওয়া হয়। সিলবুকে আমাদের পথের নির্দেশাবলী দেয়া থাকে, কত ডিগ্রিতে কত কদম যেতে হবে তা এই সিলবুকে লেখা থাকে। সিলবুক নিচের থেকে পাঠ করতে হয়। সিলবুকের একটি পাঠ শেষ হলেই দাগ কেটে সেটিকে শেষ করে দিতে হয়, অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হাইকিংয়ে মেসেজ দেওয়ার জন্য সাধারণত কোড এন্ড সাইফার ব্যবহার করা হয়। আমরা এখানে খুব সাধারণ দুটি কোড এন্ড সাইফারের চিত্র দেখতে পাচ্ছি। একটি হচ্ছে নাম্বার মেথড এবং অপরটি হচ্ছে রিভার্স মেথড। নাম্বার মেথডের মাধ্যমে প্রতি অক্ষরকে একটি নির্দিষ্ট সংখ্যা দেয়া হয়। একটি শব্দ লিখতে যে যে অক্ষরগুলি প্রয়োজন হয় সেই অক্ষরগুলির সংখ্যাগুলি বসিয়ে দিলেই নাম্বার মেথডের মাধ্যমে কোড তৈরি করা যায়। কোড এন্ড সাইফারের আরেকটি পদ্ধতি হচ্ছে রিভার্স মেথড বা উল্টো বর্ণমালা পদ্ধতি। একে জেড হিসাবে ধরে নিয়ে বাকি অক্ষরগুলোকে একইভাবে সাজিয়ে নিতে হবে। এইভাবে কোনো একটি শব্দ তৈরি করতে হলে রিভার্সের মাধ্যমে যে অক্ষরগুলি রয়েছে সেগুলো বসিয়ে দিলেই একটি কোড তৈরি হবে। এছাড়াও কোড এন্ড সাইফারের আরও অনেকগুলি পদ্ধতি রয়েছে। শরীরচর্চামূলক কার্যক্রম স্কাউট প্রোগ্রামের একটি অন্যতম উপাদান। এবারে আমরা দেখব ব্যাডেন পাওয়েল কর্তৃক প্রবর্তিত বিপির 6টি পিটি। বিপির 1 নম্বর পিটি মূলত মাথা এবং ঘাড়ের জন্য। এটি রক্ত সঞ্চালনেও বিশেষভাবে সহায়তা করে। আমরা দেখছি বিপির 1 নম্বর পিটি। বিপির 2 নম্বর পিটি বক্ষদেশের জন্য। এই পিটির মাধ্যমে বক্ষদেশ স্ফীত হবে। আমরা দেখছি বিপির 2 নম্বর পিটি। বিপির 3 নম্বর পিটি পেটের জন্য। আমরা দেখছি বিপির 3 নম্বর পিটি। বিপির 4 নম্বর পিটি কোমর ও শির দাঁড়ার জন্য। আমরা দেখছি
ডিপির 4 নম্বর পেটি। বিপির 5 নম্বর পিটি দেহের নিম্নভাগ ও পায়ের পেছনের অংশের জন্য। আমরা দেখছি বিপির 5 নম্বর পিটি। ছয় নম্বর পিটি পায়ের অগ্রভাগের জন্য। আমরা দেখছি বিপির 6 নম্বর পিটি। জাম্বুরি স্কিল বেসিডি প্রস্তুতিকালীন সময়ে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার প্রোগ্রাম এসেছিলেন এই কার্যক্রমটি পর্যবেক্ষণ করতে। সে সময় ধারণ করা হয় তার তাৎক্ষণিক অনুভূতি। সবাইকে স্কাউট শুভেচ্ছা। অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরির জন্য নির্মিত এই স্কাউট স্কিল বেসড এক্সপ্লোরিং ডকুমেন্টারি ফিল্মটি মূলত জাম্বুরিতে অংশগ্রহণকারী স্কাউটদের জন্যই করা হয়েছে। স্কাউটিংয়ের জন্য যারা স্কিলে নিজেদেরকে অত্যন্ত দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী, আমার বিশ্বাস এই ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে তারা নিজেদেরকে আরও বেশি দক্ষ করে গড়ে তুলতে পারবে। এবারের জাম্বুরিতে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত ইভেন্টগুলি জাম্বুরির প্রোগ্রামের মধ্যে সন্নিবেশিত থাকবে, এই ডকুমেন্টারি ফিল্মে সেই সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমার ধারণা প্রতিটি ইউনিটের স্কাউটেরা ইউনিটের মধ্যে এই ডকুমেন্টারি ফিল্ম দেখে নিজেদেরকে আরও বেশি করে দক্ষ করে গড়ে নিয়ে জাম্বুরির মাঠে এসে উপস্থিত হতে পারবে, যেন জাম্বুরির প্রতিটি কার্যক্রমে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং জাম্বুরির কার্যক্রমগুলি প্রাণবন্ত আনন্দদায়ক হয় এবং তাদের জীবনের দীর্ঘ একটি স্মৃতিতে যেন এই জাম্বুরির কার্যক্রম সবসময় তাদের মনে একটি রোমাঞ্চের সৃষ্টি করে। এই লক্ষ্যেই এই ডকুমেন্টারি ফিল্ম, এই লক্ষ্যেই জাম্বুরি এবং প্রতিটি স্কাউটের জীবনে জাম্বুরির জীবনে একবারই আসে। আমার বিশ্বাস এই ফিল্ম দেখে প্রতিটি স্কাউট নিজেকে এমনভাবে গড়ে তুলে জাম্বুরিতে অংশগ্রহণ করবে যেন জাম্বুরির সকল আনন্দ যেন সে নিজে ভোগ করতে পারে এবং সবার সাথে শেয়ার করতে পারে। সবাইকে ধন্যবাদ। ডকুমেন্টারি সিরিজের সর্বশেষে রয়েছে অ্যারোবিক্স। এটিও একটি শরীরচর্চামূলক কার্যক্রম। মূলত মিউজিকের তালে তালে একসাথে স্কাউটরা এই কার্যক্রমটি করে থাকে। শরীর গঠনের পাশাপাশি এটি শৃঙ্খলাও শিক্ষা দিয়ে থাকে। আর এর মধ্য দিয়েই শেষ হবে এই স্কিল বেসড ডকুমেন্টারি সিরিজের প্রথম উদ্যোগ। মনে রাখতে হবে এই বিষয়গুলোর পাশাপাশি জাম্বুরি কার্যক্রমে সন্নিবেশিত করা হয়েছে আরও অনেক আকর্ষণীয় কার্যক্রম। আর এই কার্যক্রমে সাফল্য লাভ করার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। তাই আর দেরি না করে শুরু করতে হবে এখনই। দিন বদলে স্কাউটিং, এ প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে আমরা আছি তোমাদের প্রতীক্ষায়। Thank you.